সূর আন-নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا। হে জনগণ, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদিগকে একটি প্রাণ হইতে সৃষ্টি করিয়াছেন এবং সেই একই প্রাণ হইতে উহার জুড়ি তৈয়ার করিয়াছেন। আর এই যুগল হইতে বহু সংখ্যক পুরুষ ও স্ত্রীলোক দুনিয়ায় ছড়াইয়া দিয়াছেন। সেই আল্লাহকে ভয় করো, যাহার দোহাই দিয়া তোমরা পরস্পরের নিকট হইতে নিজেদের হক দাবি করো এবং আত্মীয় সূত্র ও নিকটত্বের সম্পর্ক বিনষ্ট করা হইতে বিরত থাকো। নিশ্চিত জানিও যে আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখিতেছেন। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। ইয়াতীমদের ধন সম্পত্তি তাহাদের নিকট ফিরাইয়া দাও, ভালো সম্পদ খারাপ সম্পদের সহিত বদল করিও না, এবং তাহাদের সম্পদ তোমাদের সম্পদের সহিত মিলাইয়া হজম করিয়া ফেলিও না, ইহা অত্যন্ত বড় গুনাহ। وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا। তোমরা যদি ইয়াতীমদের প্রতি অবিচার করার ব্যাপারে ভয় করো, তবে যেসব স্ত্রীলোক তোমাদের পছন্দ হয় তাহাদের মধ্য হইতে দুই দুই, তিন তিন, চার চার জনকে বিবাহ করিয়া লও। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা জাগে যে তোমরা তাহাদের সহিত ইনসাফ করিতে পারিবে না, তাহা হইলে একজন স্ত্রী গ্রহণ করো, কিংবা সেই সব মহিলাকে স্ত্রীরূপে বরণ করিয়া লও যাহারা তোমাদের মালিকানাভুক্ত হইয়াছে। অবিচার হইতে বাঁচিবার জন্য ইহাই অধিকতর সঠিক কাজ। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। এবং স্ত্রীদের মোহরানা সন্তুষ্টিচিত্তে আদায় কর, অবশ্য তাহারা নিজেরা যদি মনের খুশিতে মোহরানার কোন অংশ তোমাদের মাফ করিয়া দেয়, তবে তাহা তোমরা সানন্দে খাইতে পারো। ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। এবং তোমাদের যে সব ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে বানাইয়াছেন তাহা অজ্ঞলোকদের আয়ত্তে ছাড়িয়া দিও না, অবশ্য উহা হইতে তাহাদের খাওয়া ও পরার জন্য ব্যবস্থা কর এবং তাহাদিগকে সদুপদেশ দাও। وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। এবং ইয়াতীমদের পরীক্ষা করিতে থাকিও যতক্ষণ না তাহারা বিবাহের বয়স পর্যন্ত পৌঁছে, অতঃপর তোমরা যদি তাহাদের মধ্যে যোগ্যতা দেখিতে পাও তবে তাহাদের ধন সম্পদ তাহাদেরই হাতে তুলিয়া দাও, তাহারা বড় হইয়া নিজেদের অধিকার ফিরাইয়া লইবে এই ভয়ে ইনসাফের সীমা লঙ্ঘন করিয়া তাহাদের মাল জলদি জলদি খাইয়া ফেলিও না। ইয়াতীমদের যে পৃষ্ঠপোষক সচ্ছল অবস্থার লোক হইবে সে যেন পরহেজগারি অবলম্বন করে, আর যে হইবে গরিব
সে যেন প্রচলিত সঠিক পন্থায় ভাতা গ্রহণ করে। অতঃপর তাহাদের ধন সম্পদ যখন তাহাদের নিকট সোপর্দ করিবে, তখন লোকদিগকে উহার সাক্ষী বানাইও। বস্তুত হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট। للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পুরুষদের জন্য সেই ধন সম্পদে অংশ রহিয়াছে যাহা পিতামাতা ও আত্মীয় স্বজন রাখিয়া গিয়াছে, এবং স্ত্রীলোকদের জন্য সেই ধন সম্পদে অংশ রহিয়াছে যাহা পিতামাতা ও আত্মীয় স্বজন রাখিয়া যায়, তাহা অল্প হোক আর বেশিই হোক, এবং এই অংশ নির্ধারিত। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُمْ مِنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا আর মিরাস বণ্টনের সময় যখন পরিবারের লোক এবং ইয়াতিম ও মিসকিন আসিবে, তখন সেই মাল হইতে তাহাদেরও কিছু দান করো এবং তাহাদের সঙ্গে ভালো মানুষের ন্যায় কথা বলো। وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا লোকদের এই কথা চিন্তা করিয়া ভয় করা উচিত যে তাহারা নিজেরা যদি অসহায় সন্তান রাখিয়া দুনিয়া হইতে চলিয়া যায়, তবে মৃত্যুর সময় তাহাদের নিজেদের সন্তানদের সম্পর্কে কতই না আশঙ্কা তাহাদিগকে কাতর করে। অতএব আল্লাহকে ভয় করা ও সঠিক কথাবার্তা বলা তাহাদের কর্তব্য। যাহারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তাহারা প্রকৃতপক্ষে আগুন দ্বারা নিজেদের পেট বোঝাই করে, এবং তাহারা নিশ্চয়ই জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হইবে। فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদিগকে এই বিধান দিতেছেন, পুরুষদের অংশ দুইজন মহিলার সমান হইবে। যদি দুইজনের অধিক কন্যা হয়, তবে তাহাদিগকে পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ দেওয়া হইবে। আর একজন কন্যা হইলে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাইবে। মৃত ব্যক্তির সন্তান থাকিলে তাহার পিতামাতা প্রত্যেকেই সম্পত্তির ষষ্ঠাংশ পাইবে। আর মৃত ব্যক্তি যদি নিঃসন্তান হয় এবং পিতামাতাই তাহার উত্তরাধিকারী হয়, তবে মাকে দেওয়া হইবে তিন ভাগের এক ভাগ। আর মৃতের যদি ভাই বোন থাকে, তবে মা ষষ্ঠ ভাগের হকদার হইবে। এইসব অংশ বণ্টন করিয়া দেওয়া হইবে তখন যখন মৃতের ওসিয়াত, যাহা সে মৃত্যুর পূর্বে করিয়াছে, পূর্ণ করা হইবে, এবং তাহার যে সমস্ত ঋণ রহিয়াছে তাহা আদায় করা হইবে। তোমরা জানো না তোমাদের পিতামাতা ও সন্তান সন্ততিদের মধ্যে উপকারের দিক দিয়া কে অধিক নিকটবর্তী। এই সব অংশ আল্লাহ নির্দিষ্ট করিয়া দিয়াছেন, এবং আল্লাহ নিশ্চিতরূপে সমস্ত তত্ত্ব ও নিগূঢ় সত্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল এবং সমস্ত কল্যাণ ও মঙ্গলময় ব্যবস্থা জানেন।
ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم আর তোমাদের স্ত্রীগণ যাহা কিছু রাখিয়া গিয়াছে উহার অর্ধেক তোমরা পাইবে যদি তাহার নিঃসন্তান হয় আর সন্তান শিলা হইলে রাখিয়া যাওয়ার সম্পত্তির এক চতুর্থাংশ তোমরা পাইবে তখন যখন তাহাদের কৃত ওসিয়াত পূর্ণ করা হইবে এবং যে ঋণ অনাদায় রাখিয়া গিয়াছে তাহা আদায় করা হইবে আর তাহারা তোমাদের রাখিয়া যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশের অধিকারিণী হইবে যদি তোমরা নিঃসন্তান হও আর তোমাদের সন্তান থাকিলে তাহারা পাইবে আট ভাগের এক ভাগ ইহাও তখনই কার্যকর হইবে যখন তোমাদের ওসিয়াত পূরণ করা হইবে আর যে ঋণ রাখিয়া গিয়াছ তাহা আদায় করা হইবে আর সেই পুরুষ কিংবা স্ত্রী যদি নিঃসন্তান হয় এবং তাহার পিতামাতাও যদি জীবিত না থাকে কিন্তু তাহার এক ভাই কিংবা এক বোন যদি জীবিত থাকে তবে ভাই বোনদের প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাইবে আর যদি ভাই বোন দুইজনের অধিক হয় তবে সমস্ত পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশে তাহারা সকলেই শরিক হইবে যখন ওসিয়াত পূরণ করা হইবে ও মৃত ব্যক্তির অনাদায় ঋণ আদায় করা হইবে অবশ্য শর্ত এই যে তাহা যেন ক্ষতিকর না হয় বস্তুত ইহা আল্লাহ তাআলারই নির্দেশ এবং আল্লাহই সর্বজ্ঞ সর্বদর্শী ও সহনশীল تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم এই সব হইতেছে আল্লাহ নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করিবে তাহাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাইবেন যাহার নিম্নদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত হইতে থাকিবে এবং এই বাগিচায় সে চিরদিন বসবাস করিবে আর প্রকৃতপক্ষে ইহাই হইতেছে বিরাট সাফল্য পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের নাফরমানি করিবে এবং তাহার নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করিবে আল্লাহ তাহাকে আগুনে নিক্ষেপ করিবেন সেখানে সে চিরকাল থাকিবে আর ইহা তাহার জন্য অপমানকর শাস্তি বিশেষ واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا তোমাদের স্ত্রীদের মধ্যে যাহারাই কুকর্মে লিপ্ত হইবে তাহাদের সম্পর্কে তোমাদের নিজেদের মধ্যে হইতে চারিজন সাক্ষী উপস্থিত করো এই চারিজন লোক যদি সাক্ষ্যদান করে তবে তাহাদিগকে ঘরের মধ্যে বন্দী করিয়া রাখো যতদিন না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ নিজেই তাহাদের জন্য কোন পথ বাহির করিয়া দেন وَالَّذَانِ يَأْتِيَانِهَا مِنْكُمْ فَآذُوهُمَا فَإِنْ تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَحِيمًا আর তোমাদের মধ্যে হইতে যাহারা এই কার্য করিবে তাহাদের উভয়কে শাস্তি দাও অতঃপর তাহারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করিয়া লয় তবে তাহাদিগকে নিষ্কৃতি দাও
কেননা আল্লাহ বড়ই তওবা কবুলকারী ও অশেষ দয়াবান। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। জানিয়া রাখো, আল্লাহর নিকট তওবা গৃহীত হওয়ার অধিকার কেবল তাহারাই লাভ করিতে পারে যাহারা অজ্ঞতার কারণে কোনো অন্যায় কার্য করিয়া বসে এবং উহার পর অবিলম্বে তওবা করিয়া লয়। এমন লোকদের প্রতি আল্লাহ অনুগ্রহের দৃষ্টি পুনরায় ফিরাইয়া থাকেন। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত এবং সুবিজ্ঞ ও বুদ্ধিমান। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। কিন্তু তাহাদের জন্য তওবার কোনো অবকাশ নাই যাহারা অব্যাহতভাবে পাপকার্য করিতেই থাকে এবং এ অবস্থায় যখন তাহাদের কাহারো মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে, এখন আমি তওবা করিলাম। অনুরূপভাবে তাহাদের জন্য কোনো তওবা নাই যাহারা মৃত্যু পর্যন্ত কাফিরই থাকিয়া যায়। এইসব লোকের জন্য আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করিয়া রাখিয়াছি। يا ايها الذين امنوا لا يحل لكم ان ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما اتيتموهن الا ان ياتين بفاحشه مبينه وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। হে ইমানদারগণ, জোরপূর্বক স্ত্রীলোকদের উত্তরাধিকারী হইয়া বসা তোমাদের পক্ষে মোটেই হালাল নহে। এবং যে মোহরানা তোমরা তাহাদিগকে দান করিয়াছ, তাহাদিগকে জ্বালা যন্ত্রণা দিয়া উহার একাংশ হস্তগত করিতে চেষ্টা করাও তোমাদের জন্য হালাল নহে। অবশ্য তাহারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতায় লিপ্ত হয় এবং তাহাদের সহিত মিলিয়া সৎভাবে জীবনযাপন করো, তাহারা যদি তোমাদের মনোপুত না হয় তবে হইতে পারে যে কোনো জিনিস তোমাদের পছন্দ নহে, কিন্তু আল্লাহ উহাতেই তোমাদের জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রাখিয়াছেন। وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا। আর তোমরা যদি এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণের ইচ্ছা করিয়াই থাকো, তবে তাহাকে রাশি রাশি সম্পদ দিয়া থাকিলেও তাহা হইতে কিছুই ফিরাইয়া লইবে না। তোমরা কি মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট জুলুম করিয়া তাহা ফেরত লইবে? আর মূলত তোমরা উহা কিরূপে ফেরত লইতে পারো যখন তোমরা তোমাদের স্ত্রীদের স্বাদ গ্রহণ করিয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে? ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। আর যেসব স্ত্রীলোককে তোমাদের পিতা বিবাহ করিয়াছেন তোমরা তাহাদিগকে কখনোই বিবাহ করিবে না। অবশ্য পূর্বে যদি কিছু হইয়া থাকে তবে তাহা ধর্তব্য নহে। মূলত ইহা একটি নির্লজ্জ কাজ, অত্যন্ত অপছন্দনীয় এবং খুবই খারাপ পথ। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم
وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما তোমাদের উপর হারাম করিয়া দেওয়া হইয়াছে তোমাদের মা তোমাদের কন্যা ভগ্নী ফুফু খালা ভাইজি ভাগ্নী এবং তোমাদের সেই সব মা যাহারা তোমাদিগকে দুধপান করাইয়াছে আর তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের কন্যা যাহারা তোমাদের ক্রোড়ে লালিত পালিত হইয়াছে সেই সব স্ত্রীর কন্যারা যাহাদের সহিত তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হইয়াছে কিন্তু যদি স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত না হইয়া থাকে তাহা হইলে তোমাদের কোনো দোষ হইবে না আর তোমাদের জন্য সেই সব পুত্রের স্ত্রীদেরকে যাহারা তোমাদের আপন ঔরসজাত ইহাও তোমাদের প্রতি হারাম করা হইয়াছে তাহা তো হইয়াই গিয়াছে বস্তুতই আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما এবং সেই সব নারীও তোমাদের জন্য হারাম যাহারা অন্য কাহারও বিবাহ বন্ধনে আবদ্ধ অবশ্য সেই সব নারী ইহার অন্তর্ভুক্ত নহে যাহারা তোমাদের হস্তগত হইবে ইহা আল্লাহ তাআলার বিধান যাহা মানিয়া চলা তোমাদের জন্য বাধ্যতামূলক করিয়া দেওয়া হইয়াছে এতদ্ব্যতীত আর যত নারী রহিয়াছে নিজেদের ধন সম্পদের বিনিময়ে তাহাদের পানি গ্রহণ করা তোমাদের জন্য হালাল করিয়া দেওয়া হইয়াছে যদি বিবাহের দুর্গে তাহাদিগকে সুরক্ষিত করো এবং অবাধ যৌনস্পৃহা পূরণে উদ্যত না হও অতঃপর দাম্পত্য জীবনের যে স্বাদ তোমরা তাহাদের দ্বারা গ্রহণ করো উহার বিনিময়ে তাহাদের মোহরানা ফরজ হিসেবে আদায় করো অবশ্য মোহরানার প্রস্তাব হওয়ার পর পারস্পরিক সন্তুষ্টি সহকারে যদি তোমাদের মধ্যে সমঝোতা হইয়া যায় তবে তাহাতে কোনো দোষ নাই আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্ভ্রান্ত বংশের মুসলিম পাত্রীদের বিবাহ করিতে সমর্থ নয় সে যেন তোমাদের মালিকানাভুক্ত দাসীদের মধ্য হইতে এমন নারীকে বিবাহ করে যে মুমিনা হইবে আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালো করিয়াই জানেন তোমরা সকলে মূলত একই গোত্রের লোক অতএব তাহাদের অভিভাবকের অনুমতিক্রমে তাহাদিগকে বিবাহ করো এবং প্রচলিত পন্থায় মোহরানা আদায় করো যেন তাহারা বিবাহের দুর্গে সুরক্ষিত হইয়া থাকে এবং স্বাধীন মুক্ত ও যথেচ্ছভাবে যৌন লালসা চরিতার্থ করিতে লিপ্ত না হয় ও তলে তলে প্রেম করিয়া না বেড়ায় তাহারা বিবাহের দুর্গে সুরক্ষিত হওয়ার পর যদি কোনো প্রকার ব্যভিচারে লিপ্ত হয় তবে তাহাদের জন্য নির্দিষ্ট শাস্তির মাত্রা সম্ভ্রান্ত বংশীয় মুক্ত নারীদের জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধে এই সুবিধা দান করা হইয়াছে তোমাদের মধ্যকার সেই সব লোকদের জন্য বিবাহ না করিলে
যাহাদের তাকওয়ার বাঁধন ভাঙিয়া যাওয়ার আশঙ্কা হইবে, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করিলে তাহা তোমাদের পক্ষে উত্তম। আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল। يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আল্লাহ তোমাদের সম্মুখে সেই পন্থাসমূহ সুস্পষ্টরূপে বিবৃত করিতে এবং সেই পন্থা অনুযায়ী তোমাদের পরিচালিত করিতে চান যাহা তোমাদের পূর্বগামী নেককার ও আদর্শবান লোকেরা অনুসরণ করিয়া চলিত। আল্লাহ নিজের রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিতে চান, তিনি সর্বজ্ঞ ও বুদ্ধিমান। والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات ان تميلوا ميلا عظيما হ্যাঁ, আল্লাহ তো তোমাদের প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করিতে চান, কিন্তু যাহারা নিজেদের নফসের লালসার অনুসরণ করে তাহারা চায় যে তোমরা সত্যের পথ হইতে ভ্রষ্ট হইয়া বহু দূরে সরিয়া যাও। يريد الله ان يخفف عنكم وخلق الانسان ضعيفا আল্লাহ তোমাদের উপর হইতে বিধিনিষেধের বোঝা হালকা করিতে চান, কেননা মানুষকে অনেক দুর্বল করিয়া পয়দা করা হইয়াছে। يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما হে ইমানদারগণ, তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করিও না, লেনদেন তো পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে সম্পন্ন হওয়া আবশ্যক, এবং তোমরা নিজেরা নিজেদিগকে হত্যা করিও না। নিঃসন্দেহে বিশ্বাস করিও যে আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান। যে ব্যক্তি অন্যায় বাড়াবাড়ি ও জুলুম সহকারে এরূপ করিবে তাহাকে আমরা নিশ্চয়ই আগুনে নিক্ষেপ করিব, আর আল্লাহর পক্ষে ইহা কিছুমাত্র কঠিন কাজ নহে। তোমরা যদি সেই সব বড় বড় গুনাহের কাজ হইতে বিরত থাকো যাহা হইতে বিরত থাকার জন্য তোমাদিগকে নির্দেশ দেওয়া যাইতেছে, তবে তোমাদের ছোট ছোট দোষত্রুটি তোমাদের হিসাব হইতে খারিজ করিয়া দিব এবং তোমাদিগকে সম্মানের স্থানে দাখিল করিব। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি আর আল্লাহ তোমাদের মধ্যে কাহাকেও অপরের মোকাবেলায় যাহা কিছু বেশি দান করিয়াছেন তোমরা তাহার লোভ করিও না। পুরুষেরা যাহা কিছু অর্জন করিয়াছে সেই অনুযায়ী তাহাদের অংশ রহিয়াছে, আর যাহা কিছু স্ত্রী লোকেরা অর্জন করিয়াছে তদনুযায়ী তাহাদের অংশ নির্দিষ্ট। অবশ্যই আল্লাহর নিকট তাহার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করিতে থাকিবে, আল্লাহ নিশ্চয়ই প্রতিটি বিষয়ে জ্ঞান রাখেন। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নসীবাহুম ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। এবং পিতামাতা ও আত্মীয়-স্বজন যাহা কিছু সম্পত্তি রাখিয়া যায় আমরা উহার প্রতিটির হকদার নির্দিষ্ট করিয়া দিয়াছি, আর যাহাদের সহিত তোমাদের চুক্তি ও ওয়াদা রহিয়াছে তাহাদের অংশ তোমরা তাহাদিগকে দান করো, নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিসেরই পর্যবেক্ষক। الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله
واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. পুরুষ নারীদের পরিচালক ও তত্ত্বাবধায়ক, এই কারণে যে আল্লাহ তাহাদের একজনকে অন্যজনের উপর বিশিষ্টতা দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাহার ধন সম্পদ ব্যয় করে, অতএব সতী নারীরা আনুগত্য পরায়ণ হইয়া থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অধীন তাহাদের অধিকার রক্ষা করে। আর তোমরা যেসব নারীর অধ্যত্বের আশঙ্কা করিবে তাহাদিগকে তোমরা বুঝাইতে চেষ্টা করো, বিছানায় তাহাদের হইতে দূরে থাকো এবং প্রয়োজনে প্রহার করো, অতঃপর তাহারা যদি তোমাদের অনুগত হইয়া যায় তাহা হইলে অহেতুক তাহাদের উপর নির্যাতন চালাইবার অজুহাত তালাশ করিও না। নিঃসন্দেহে মনে রাখিও যে উপরে আল্লাহ রহিয়াছেন, যিনি সর্বশ্রেষ্ঠ ও সুমহান। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا. আর কোথাও যদি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা হয়, তবে একজন সালিশ পুরুষের আত্মীয় স্বজনের মধ্য হইতে আর একজন স্ত্রীলোকের আত্মীয়দের মধ্য হইতে নিযুক্ত করো, তাহারা দুইজনই সংশোধন ও মিটমাট করিতে চাইলে আল্লাহ তাহাদের মধ্যে মিলমিশের অবস্থা সৃষ্টি করিয়া দিবেন, আল্লাহ সর্ববিষয়ে অবহিত সর্বাভিজ্ঞ। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. আর তোমরা সকলে আল্লাহর বন্দেগী করো, তাহার সহিত কাহাকেও শরীক করিও না, পিতামাতার সহিত ভালো ব্যবহার করো, নিকটাত্মীয় ইয়াতিম ও মিসকিনদের প্রতি বিনয় নম্রতা প্রদর্শন করো এবং প্রতিবেশী আত্মীয়দের প্রতি, অনাত্মীয় প্রতিবেশীর প্রতি, পাশাপাশি চলার সাথীর প্রতি, পথিকের প্রতি এবং তোমাদের অধীনস্থ কৃতদাস ও কৃতদাসীদের প্রতি দয়ানুগ্রহ প্রদর্শন করো। নিশ্চিত জানিও আল্লাহ এমন ব্যক্তিকে কখনো পছন্দ করেন না যে নিজের ধারণায় অহংকারী ও নিজের বড়ত্ব লইয়া গর্বকারী। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. সেই সব লোককেও আল্লাহ পছন্দ করেন না যাহারা কার্পণ্য করে এবং অন্য লোককেও কার্পণ্য করার উপদেশ দেয়, এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদিগকে যাহা দান করিয়াছেন তাহা লুকাইয়া রাখে। এইরূপ অকৃতজ্ঞ নিয়ামত অস্বীকারী লোকদের জন্য আমরা অপমানকর আযাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছি। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. আর সেই সব লোককেও আল্লাহ পছন্দ করেন না যাহারা নিজেদের ধনমাল শুধু লোকদের দেখাইবার ছলে ব্যয় করিয়া থাকে, আর প্রকৃতপক্ষে তাহারা না আল্লাহর প্রতি ইমান রাখে আর না পরকালের প্রতি। সত্য কথা এই যে শয়তান যাহার সঙ্গী হইয়াছে তাহার ভাগ্যে খুব খারাপ সঙ্গই জুটিয়াছে। وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. তাহাদের উপর এমন কি বিপদটা ঘটিত যদি তাহারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনিত এবং আল্লাহ যাহা কিছু দিয়াছেন তাহা হইতে খরচ করিত? তাহারা যদি এরূপ করিত তাহা হইলে তাহাদের এই নেক কাজ কখনো আল্লাহর অগোচরে থাকিত না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুযাইফহা ওয়া ইয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা।
আল্লাহ কাহারও উপর বিন্দুমাত্র জুলুম করেন না। কেহ যদি একটি নেকি করে তবে আল্লাহ উহাকে দ্বিগুণ করিয়া দেন, তদুপরি তিনি নিজের তরফ হইতে আরো বড় ফল দান করেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا তারপর চিন্তা করো যে আমি যখন প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী হাজির করিব এবং এই সমস্ত লোক সম্পর্কে তোমাকে সাক্ষী হিসেবে পেশ করিব, তখন তাহারা কি করিবে? তখন সেই সব লোক যাহারা রাসূলের কথা মানিয়া লয় নাই বরং তাহার নাফরমানিতে নিযুক্ত রহিয়াছে, কামনা করিবে হায় জমিন যদি ফাটিয়া যাইত এবং উহার মধ্যে তাহারা প্রবেশ করিতে পারিত, কিন্তু সেখানে তাহারা নিজেদের কোন কথা গোপন করিতে পারিবে না। ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا হে ইমানদারগণ, তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাকো তখন নামাজের কাছেও যাইও না। নামাজ তখন আদায় করিবে যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিকরূপে জানিতে পারিবে। অনুরূপভাবে অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যাইবে না যতক্ষণ না গোসল করিয়া লইবে। কিন্তু যদি পথ অতিক্রমকারী অবস্থায় থাকো তবে অবশ্য অন্যরূপ হইবে। আর যদি তোমরা অসুস্থ অবস্থায় কিংবা পথিক অবস্থায় থাকো অথবা তোমাদের মধ্যে কেহ যদি পায়খানা হইতে ফিরিয়া আসে কিংবা তোমরা যদি যৌন মিলন করিয়া থাকো আর তাহার পর পানি না পাও, তবে পবিত্র মাটির সাহায্য গ্রহণ করো এবং উহা দ্বারা নিজের মুখমণ্ডল ও হাত মাসে করো। আল্লাহ নিঃসন্দেহে নম্রতা অবলম্বনকারী ও অতীব ক্ষমাশীল। তুমি কি সেই সব লোককেও দেখিয়াছো যাহাদিগকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেওয়া হইয়াছে, তাহারা নিজেরা মূর্খতা ও গুমরাহির খরিদ্দার সাজিয়া বসিয়াছে এবং তোমাদিগকেও পথভ্রষ্ট করিতে চাইতেছে? والله اعلم باعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا আল্লাহ তোমাদের শত্রুদের খুব ভালো করিয়াই জানেন, তোমাদের সাহায্য ও পৃষ্ঠপোষকতার জন্য আল্লাহই যথেষ্ট। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا যাহারা ইয়াহুদি হইয়াছে তাহাদের মধ্যে কিছু লোক আছে যাহারা শব্দগুলিকে উহার মূল অর্থ হইতে সরাইয়া দেয় এবং সত্য দিনের ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা বাঁকা করিয়া বলে সামেনা ওয়া আসাইনা ও ইসমা গায়রা মুসমাইন এবং রায়েনা, অথচ তাহারা যদি সমেনা ওয়া আতানা এবং ইসমা ও উঞ্জুরনা বলিত তবে ইহা তাহাদের পক্ষেই কল্যাণকর হইত আর ইহাই ছিল প্রকৃত সততার নীতি। কিন্তু তাহাদের উপর তাহাদের কুফরির কারণে আল্লাহর অভিশাপ পড়িয়াছে, এই জন্য তাহারা খুব কমই ঈমান আনিয়া থাকে। মুসদ্দিকাল্লিমা মা'আকুম মিন ক্বাবলি আন নুতমিসা উজুহা
من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا. হে কিতাবধারী লোকগণ, তোমরা সেই কিতাব মানিয়া লও যাহা আমি এখন নাজিল করিয়াছি এবং যাহা তোমাদের নিকট পূর্ব হইতে মৌজুদ কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থন করে। ইহার প্রতি ইমান আনো এই কঠিন বিপদের পূর্বে যে আমি চেহারা বিকৃত করিয়া পশ্চাৎ দিকে ঘুরাইয়া দিব অথবা শনিবারওয়ালাদের ন্যায় তাহাদেরকে অভিশপ্ত করিয়া দিব। স্মরণ রাখিও, আল্লাহর হুকুম অবশ্যই কার্যকরী হইয়া থাকে। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. الله কেবল শিরকের গুনাহই মাফ করিয়া দেন না, উহা ব্যতীত আর যত গুনাহ আছে তাহা যাহার জন্য ইচ্ছা মাফ করিয়া দেন। যে লোক আল্লাহর সহিত অন্য কাহাকেও শরীক করিল সে তো বড় মিথ্যা রচনা করিল এবং বড় কঠিন গুনাহের কাজ করিল। আলম তারা ইলাল লযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বারিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইয়ুযলামুনা ফাতিলা। তুমি সেই লোকদেরও দেখিয়াছো যাহারা নিজেদের পবিত্রতা ও আত্মশুদ্ধির খুব গর্ব করিয়া থাকে, অথচ প্রকৃত পবিত্রতা ও পরিশুদ্ধি তো আল্লাহ যাহাকে চান দান করেন এবং তাহাদের প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করা হয় না। انظر كيف يفترون على الله الكذب وكفى به اثما مبينا. দেখো না, উহারা আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা রচনা করিতেও এতটুকু কুণ্ঠিত হয় না, তাহাদের প্রকাশ্য গুনাহগার হওয়ার জন্য এই একটি গুনাহই যথেষ্ট। الم تر الى الذين اوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء اهدى من الذين امنوا سبيلا. তুমি কি সেই লোকদের দেখো নাই যাহাদিগকে কিতাবের জ্ঞানের একাংশ দেওয়া হইয়াছে এবং তাহাদের অবস্থা এই যে তাহারা জিবদ ও তাগুতকে মানিয়া চলিতেছে এবং কাফিরদের সম্পর্কে বলে যে ইমানদার লোক অপেক্ষা ইহারাই তো অধিকতর সঠিক পথে চলিতেছে। أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. বস্তুত এইসব লোকের উপরই আল্লাহ তাআলা লানত করিয়াছেন, আর আল্লাহ যাহার উপর লানত করেন তাহার কোন সাহায্যকারী তুমি পাইবে না। أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাহাদের কোনো অংশ আছে কি? যদি তাহাই হইত তবে ইহারা অন্য লোকদিগকে একটা কানাকড়িও দান করিত না। আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। তবে কি ইহারা অন্যান্য লোকদের প্রতি শুধু এই জন্যই হিংসা পোষণ করে যে আল্লাহ তাহাদিগকে বিশেষ অনুগ্রহ দান করিয়াছেন? যদি তাহাই হয় তবে তাহারা যেন জানিয়া রাখে যে আমরা তো ইব্রাহিমের সন্তানদিগকে কিতাব ও হিকমত দান করিয়াছি এবং বিরাট রাজ্য দিয়াছি। কিন্তু তাহাদের মধ্যে কেহ কেহ উহার প্রতি ইমান আনিয়াছে আর কেহ কেহ উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, আর যাহারা মুখ ফিরাইয়া লইয়াছে তাহাদের জন্য জাহান্নামের দাও দাও করা আগুনই যথেষ্ট। যেসব লোক আমাদের আয়াত মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহাদিগকে নিঃসন্দেহে আমরা আগুনে নিক্ষেপ করিব, যখন তাহাদের চামড়া গলিয়া যাইবে তখন তদস্থলে অন্য চামড়া সৃষ্টি করিয়া দিব যেন তাহারা আজাবের স্বাদ পুরাপুরি গ্রহণ করিতে পারে। বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালাসমূহ কার্যকর করার পন্থা কৌশল
খুব ভালো করিয়াই জানেন। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا আর যাহারা আমার আয়াত মানিয়া লইয়াছে এবং নেক কাজ করিয়াছে তাহাদিগকে আমরা এমন বাগিচায় প্রবেশ করাইব যাহার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকিবে, সেখানে তাহারা চিরদিন থাকিবে, পবিত্র স্ত্রী পাইবে এবং তাহাদিগকে আমরা ঘন ছায়ায় আশ্রয় দান করিব। إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا মুসলমানগণ, আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন যে যাবতীয় আমানত উহার যোগ্য লোকদের নিকট সোপর্দ করিয়া দাও, আর লোকদের মধ্যে যখন ফয়সালা করিবে তখন ইনসাফের সহিত করিও। আল্লাহ তোমাদিগকে অতি উত্তম নসিহত করিতেছেন, আর আল্লাহ সব কিছু জানেন ও দেখেন। يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا هي ইমানদার গণ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসুলের এবং সেই সব লোকেরও যাহারা তোমাদের মধ্যে সামগ্রিক দায়িত্ব সম্পন্ন। অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো ব্যাপারে মতবৈষম্যের সৃষ্টি হয় তবে উহাকে আল্লাহ ও রাসুলের দিকে ফিরাইয়া দাও, যদি তোমরা প্রকৃতই আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার হইয়া থাকো। ইহাই সঠিক কর্মনীতি এবং পরিণতির দিক দিয়াও ইহাই উত্তম। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا هي نبي তুমি কি সেই সব লোকদের দেখো নাই যাহারা দাবি করে যে আমরা তো ইমান আনিয়াছি সেই কিতাবের প্রতি যাহা তোমার প্রতি নাজিল হইয়াছে এবং যাহা তোমার পূর্বে নাজিল হইয়াছিল, কিন্তু তাহারা নিজেদের যাবতীয় ব্যাপারে ফয়সালা করাইবার জন্য তাগুতের নিকট পৌঁছাইতে চায়, অথচ তাগুতকে সম্পূর্ণ অস্বীকার ও অমান্য করিতে তাহাদিগকে আদেশ দেওয়া হইয়াছিল। মূলত শয়তান তাহাদিগকে পথভ্রষ্ট করিয়া সত্য সঠিক পথ হইতে বহু দূরে লইয়া যাইতে চায়। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا তাহাদিগকে যখন বলা হয় যে আল্লাহ যাহা নাজিল করিয়াছেন সেই দিকে আসো ও রাসূলের নীতি গ্রহণ করো, তখন এই মুনাফিকদিগকে তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার নিকট আসিতে ইতস্তত করিতেছে ও পাশ কাটাইয়া চলিয়া যাইতেছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا অতঃপর তাহাদের কৃতকর্মের ফলে কোন বিপদ যদি আসিয়াই পড়ে তখন তাহাদের অবস্থা কি হইবে? তখন তাহারা তোমার নিকট আসিয়া কসম খায় এবং বলে যে আল্লাহর শপথ, আমরা তো কেবল কল্যাণী করিতে চাহিয়াছিলাম এবং আমাদের নিয়ত ছিল উভয় দলের মধ্যে কোন প্রকার মিলমিশ ও ঐক্যের সৃষ্টি করা। উলাইকা আল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম ফা'রিদ আনহুম ওয়া'ইযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কাওলান বালীগা মূলত তাহাদের মনে যাহা কিছু রহিয়াছে আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন, উহাদের পিছনে লাগিও না, বরং উহাদের বুঝাইতে চেষ্টা করো এবং এমন উপদেশ দান করো যাহা তাহাদের হৃদয় স্পর্শ করিবে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ
ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. আমরা যে রাসূলই পাঠাইয়াছি তাহাকে এইজন্যই পাঠাইয়াছি যে আল্লাহর অনুমতিক্রমে তাহার আনুগত্য করা হইবে। তাহারা যদি এই পন্থা অবলম্বন করিত যে যখনই তাহারা নিজেদের উপর জুলুম করিয়া বসিত তখনই তোমার নিকট আসিত ও আল্লাহর নিকট ক্ষমা চাইত এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিত, তবে তাহারা আল্লাহকে নিশ্চয়ই অতীব ক্ষমাশীল ও অশেষ অনুগ্রহকারী রূপে পাইত। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. না হে মুহাম্মদ, তোমার রবের শপথ, ইহারা কিছুতেই ইমানদার হইতে পারে না যতক্ষণ না তাহারা তাহাদের পারস্পরিক মতভেদের ব্যাপার সমূহে তোমাকে বিচারপতি রূপে মানিয়া লইবে। অতঃপর তুমি যাহাই ফয়সালা করিবে সে সম্পর্কে তাহারা নিজেদের মনে কিছুমাত্র কুণ্ঠাবোধ করিবে না, বরং উহার সম্মুখে নিজদিগকে পূর্ণরূপে সোপর্দ করিয়া দিবে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. আমি যদি তাহাদিগকে এই হুকুম দিতাম যে তোমরা নিজেরা নিজদিগকে ধ্বংস করো অথবা নিজেদের ঘর হইতে বাহির হইয়া যাও, তবে তাহাদের মধ্যে খুব কম লোকই তদনুযায়ী আমল করিত। অথচ তাহাদিগকে যে নসিহত করা হয় তদনুযায়ী যদি তাহারা আমল করিত তবে উহা তাহাদের জন্য অধিকতর কল্যাণ ও দৃঢ়তার কারণ হইত। এবং যখন তাহারা এরূপ করিত তখন আমি তাহাদিগকে নিজের তরফ হইতে বড় প্রতিফল দান করিতাম এবং তাহাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করিতাম। من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করিবে সে সেই সব লোকের সঙ্গী হইবে যাহাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করিয়াছেন, তাহারা হইতেছে আম্বিয়া, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিগণ। যাহারা ইহাদের সঙ্গী সাথী হইবে তাহাদের পক্ষে ইহারা কতই না উত্তম সাথী। ইহাই হইতেছে প্রকৃত অনুগ্রহ যাহা আল্লাহর তরফ হইতে পাওয়া যায়, আর প্রকৃত অবস্থা জানিবার জন্য আল্লাহর জ্ঞানই যথেষ্ট। হে ইমানদারগণ, মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত হইয়া থাকো, অতঃপর সুযোগ ও প্রয়োজন অনুসারে আলাদা আলাদা বাহিনী রূপে বাহির হইয়া পড়ো কিংবা সকলে একত্রিত হইয়া। وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا. হ্যাঁ, তোমাদের মধ্যে এমন কেহ কেহ আছে যে যুদ্ধে ঝাঁপাইয়া পড়িতে পশ্চাৎপদ হয়, যদি তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হয় তবে বলে আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করিয়াছেন যে আমি এই লোকদের সাথে যাই নাই। ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. আর আল্লাহর নিকট হইতে তোমাদের প্রতি কোনো অনুগ্রহ হইলে তখন তাহারা বলে এমন ভাবে বলে যে তোমাদের ও তাহাদের মধ্যে যেন ভালোবাসার কোনো সম্পর্কই ছিল না, হাই আমিও যদি তাহাদের সঙ্গে থাকিতাম তাহা হইলে আমি বড়ই সাফল্য লাভ করিতাম।
فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহর পথে লড়াই করা কর্তব্য সেই সব লোকেরই যাহারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করিয়া দেয়। যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করিবে ও নিহত হইবে কিংবা বিজয়ী হইবে তাহাকে আমরা অবশ্য বিরাট প্রতিফল দান করিব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا কি কারণ থাকিতে পারে যে তোমরা আল্লাহর পথে সেই সব পুরুষ স্ত্রীলোক ও শিশুদের খাতিরে লড়াই করিবে না যাহারা দুর্বল হওয়ার কারণে নিপীড়িত হইতেছে এবং ফরিয়াদ করিতেছে যে হে আমাদের রব আমাদিগকে এই জনপদ হইতে বাহির করিয়া লও যাহার অধিবাসীগণ অত্যাচারী এবং তোমার নিজের তরফ হইতে আমাদের কোন বন্ধু দরদি ও সাহায্যকারী বানাইয়া দাও। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যাহারা ইমানের পথ গ্রহণ করিয়াছে তাহারা আল্লাহর পথে লড়াই করে আর যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে তাহারা লড়াই করে তাগুতের পথে। অতএব তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াই করো নিঃসন্দেহে বিশ্বাস করিও যে শয়তানের ষড়যন্ত্র মূলতই অত্যন্ত দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا তুমি তাহাদিগকে দেখিয়েছো কি যাহাদিগকে বলা হইয়াছিল যে নিজেদের হাত গুটাইয়া রাখো নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এখন তাহাদিগকে যখন লড়াই করার আদেশ করা হইয়াছে তখন তাহাদের একাংশের লোকদের অবস্থা এই যে তাহারা অন্য লোকদিগকে এমন ভয় করিতেছে যেরকম ভয় আল্লাহকে করা উচিত কিংবা তাহা অপেক্ষাও বেশি ভয়। বলে হে আমাদের রব এই লড়াই করার আদেশ কেন আমাদের প্রতি লিখিয়া দিলে আমাদিগকে আরো কিছুকাল অবসর দেওয়া হইল না কেন। তাহাদিগকে বলো দুনিয়ার জীবন সম্পদ অত্যন্ত কম আর পরকাল একজন তাকওয়া সম্পন্ন ব্যক্তির জন্য অতিশয় উত্তম আর তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণও জুলুম করা হইবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء তাহার পরে মৃত্যু সে তো তোমরা যেখানে থাকিবে সর্বাবস্থায় উহা তোমাদিগকে গ্রাস করিবে তোমরা যত মজবুত প্রাসাদের মধ্যেই থাকো না কেন। তাহারা যদি কোনো কল্যাণ লাভ করে তবে বলে যে ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে আর যদি কোনো ক্ষতি সাধিত হয় তবে বলে ইহা তোমার কারণেই হইয়াছে। বল সবকিছু আল্লাহর নিকট হইতে হইয়া থাকে ইহাদের হইল কি কেন ইহারা কোনো কথাই বুঝিতে পারে না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা হে মানুষ তুমি যে কল্যাণই লাভ করিয়া থাকো তাহা আল্লাহর অনুগ্রহেই পাইয়া থাকো আর তোমার উপর যে বিপদই আসে
তাহা তোমার নিজের অর্জন এবং কাজের ফলে আসিয়া থাকে। হে মুহাম্মদ, আমরা তোমাকে লোকদের জন্য রাসূল বানাইয়া পাঠাইয়াছি, এই জন্য একমাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। যে ব্যক্তি রাসূলকে মানিয়া চলিল সে মূলত আল্লাহরই আনুগত্য করিল, আর যে ব্যক্তি তাহা হইতে মুখ ফিরাইল তাহা যাহাই হোক না কেন, আমরা তোমাকে ইহাদের উপর পাহারাদার বানাইয়া পাঠাই নাই। وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَزُوا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَائِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يَبِيتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا তাহারা মুখে মুখে বলে আমরা অনুগত ফরমাবরদার, কিন্তু তোমার নিকট হইতে যখন বাহির হইয়া যায় তখন তাহাদের মধ্যে একটি দল রাত্রিবেলা একত্রিত হইয়া তোমার সমস্ত কথার বিরুদ্ধে সলা পরামর্শ করে, আল্লাহ তাহাদের এই সমস্ত কান কথা লিখিয়া রাখিতেছেন। তুমি তাহাদের একটুও পরোয়া করিও না এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, বস্তুত ভরসার জন্য তিনিই যথেষ্ট। ইহারা কি কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়ে না? ইহা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও নিকট হইতে আসিত তবে ইহাতে অনেক কিছুই বর্ণনা বৈপরীত্য পাওয়া যাইত। وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا ইহারা যখনই কোন প্রকার শান্তিপ্রদ কিংবা ভয়ানক খবর শুনিতে পায় তখনই উহাকে সর্বত্র প্রচার করিয়া দেয়, অথচ ইহারা যদি তাহা রাসূল এবং আপন সমাজের দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিদের নিকট পৌঁছাইয়া দেয় তবে তাহা এমন সব লোক জানিবার সুযোগ পায় যাহারা ইহাদের মধ্যে সেই কথা হইতে সঠিক ফল গ্রহণের মতো যোগ্যতা রাখে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত না হইলে তোমাদের মুষ্টিমেয় কয়েকজন ছাড়া বাকি সবাই শয়তানের অনুসরণ করিতে থাকিত। فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, তুমি আপন সত্তা ছাড়া অন্য কাহারও জন্য দায়ী নও, অবশ্য ইমানদার লোকদিগকে লড়াই করিতে উদ্বুদ্ধ করিতে থাকো, সম্ভবত আল্লাহ অতি শীঘ্র কাফিরদের শক্তি চূর্ণ করিয়া দিবেন, কেননা আল্লাহর শক্তিই সর্বাপেক্ষা জবরদস্ত এবং তাহার শাস্তি সবচেয়ে কঠোর। যে ভালো কাজের সুপারিশ করিবে সে তাহা হইতে অংশ পাইবে, আর যে খারাপ কাজের সুপারিশ করিবে সেও তাহা হইতে অংশ পাইবে, বস্তুত আল্লাহ প্রতিটি জিনিসের উপর দৃষ্টিমান। আর কেহ যখন যথাযোগ্য সম্মানপূর্বক তোমাকে সালাম করিবে তখন তোমরা আরো উত্তম ভাবে তাহাকে জবাব দিও, অন্তত অনুরূপ ভাবে তো বটেই, বস্তুত আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করিবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। তিনি আল্লাহ যিনি ছাড়া আর কেহ মাবুদ নাই, তিনি তোমাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করিবেন যেদিনের আগমনে কোনো সন্দেহ নাই, আল্লাহর কথা অপেক্ষা
অধিক সত্য কথা আর কাহার হইতে পারে? অতঃপর তোমাদের কি হইয়াছে যে মুনাফিকদের সম্পর্কে তোমাদের মধ্যে দুই প্রকারের মত পাওয়া যাইতেছে? অথচ তাহারা যে অন্যায় কাজ করিয়াছে উহার কারণে আল্লাহ তাহাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া দিয়াছেন। আল্লাহ যাহাকে হেদায়ত দান নাই তুমি কি তাহাকে হেদায়ত দান করিতে চাও? অথচ আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন তাহার জন্য কোনো পথ তুমি পাইবে না। وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّى يُهَاجِرُوا فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وَلِيًّا وَلَا نَصِيرًا। তাহারা তো ইহাই চাহে যে তাহারা নিজেরা যেমন কাফির তোমরাও তেমনি ভাবে কাফির হইয়া যাও, যেন তোমরা ও তাহারা একেবারে সমান হইয়া যাও। কাজেই তাহাদের মধ্য হইতে কাহাকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করিও না যতক্ষণ না সে আল্লাহর পথে হিজরত করিয়া আসিবে। আর তাহারা যদি হিজরত না করে তবে তোমরা যেখানেই পাও তাহাদিগকে ধরো ও হত্যা করো, এবং তাহাদের মধ্যে কাহাকেও নিজের বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করিবে না। ইল্লাল লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মীসাকুন আও জাউকুম হাসিরাত সুদুরুহুম আন ইয়াকাতিলুকুম আও ইয়াকাতিলু কওমাহুম ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম فَإِنِ اعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَاتِلُوكُمْ وَأَلْقَوْا إِلَيْكُمُ السَّلَمَ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا। অবশ্য সেই সমস্ত মুনাফিক এই কথার মধ্যে শামিল নহে যাহারা তোমাদের সহিত চুক্তিবদ্ধ কোন জাতির সহিত গিয়া মিলিত হইবে। অনুরূপভাবে সেই সব মুনাফিকরাও ইহার অন্তর্ভুক্ত নহে যাহারা তোমার নিকট আসে ও লড়াই ঝগড়ায় উৎসাহী নহে, না তোমাদের সহিত লড়াই করিতে চাহে না নিজেদের জাতির বিরুদ্ধে। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদিগকে তোমাদের উপর চাপাইয়া দিতেন এবং তাহারাও তোমাদের সহিত লড়াই করিত। কাজেই তাহারা যদি তোমাদের নিকট হইতে আলাদা হইয়া যায় ও লড়াই হইতে বিরত থাকে এবং তোমাদের প্রতি সন্ধি ও বন্ধুত্বের হস্ত প্রসারিত করে, তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদিগকে আক্রমণ করার কোনো পথই রাখেন নাই। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وَأُولَئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَانًا مُبِينًا। আর এক ধরনের মুনাফিক তোমরা পাইবে যাহারা তোমাদের দিক হইতে নিরাপত্তা পাইতে চাহে এবং নিজ জাতির দিক হইতেও, কিন্তু যখনই তাহারা ফিতনা সৃষ্টির সুযোগ পাইবে তাহাতে ঝাঁপাইয়া পড়িবে। এই ধরনের লোকেরা যদি তোমাদের সহিত মোকাবিলা করা হইতে বিরত না থাকে আর সন্ধি ও শান্তির আবেদন তোমাদের সম্মুখে পেশ না করে এবং নিজেদের আক্রমণের হাতও বিরত না রাখে, তবে তাহাদিগকে যেখানেই পাইবে সেখানেই ধরিবে এবং হত্যা করিবে। এই ধরনের লোকদের উপর আক্রমণ চালাইবার জন্য আমি তোমাদিগকে সুস্পষ্ট ফরমান দান করিলাম। وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً وَمَن قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَن يَصَّدَّقُوا فَإِن كَانَ مِن قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ
وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা কোনো ইমানদার ব্যক্তির কাজ হইতে পারে না, অবশ্য ভুলভ্রান্তি হইতে পারে। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ভুলবশত হত্যা করিবে, তাহার কাফফারা স্বরূপ একজন মুমিনকে গোলামী হইতে মুক্ত করিতে হইবে এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী দিগকে রক্তমূল্য দিতে হইবে। কেহ রক্তমূল্য মাফ করিয়া দিলে তাহা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু নিহত মুসলিম ব্যক্তি যদি তোমাদের শত্রুজাতির মধ্যকার লোক হইয়া থাকে, তবে উহার কাফফারা হইতেছে একজন মুমিন গোলামকে মুক্ত করা। পক্ষান্তরে সে যদি এমন কোন অমুসলিম জাতির লোক হইয়া থাকে যাহার সহিত তোমাদের সন্ধি চুক্তি রহিয়াছে, তবে তাহার উত্তরাধিকারী দিগকে রক্ত বিনিময় দিতে হইবে এবং একজন মুমিন গোলামকে আজাদ করিতে হইবে। আর যে ব্যক্তি কোনো গোলাম পাইবে না, সে ক্রমাগত 2 মাস পর্যন্ত রোজা রাখিবে। এই ধরনের গুনাহ হইতে আল্লাহর নিকট তওবা করার ইহাই হইতেছে রীতি। আল্লাহ সর্বজ্ঞ ও বুদ্ধিমান। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما অতঃপর যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে জানিয়া বুঝিয়া হত্যা করিবে, তাহার শাস্তি হইতেছে জাহান্নাম, তাহাতে সে চিরদিন থাকিবে। তাহার উপর আল্লাহর গজব ও অভিশাপ, এবং আল্লাহ তাহার জন্য কঠিন শাস্তি নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা মারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে জিহাদের জন্য বাহির হইবে, তখন বন্ধু ও শত্রুর মধ্যে অবশ্যই পার্থক্য করিও। কেহ তোমাদিগকে পূর্বাহ্নেই সালাম দিলে সহসা তাহাকে বলিয়া ফেলিও না যে তুমি মুমিন নও। তোমরা যদি বৈষয়িক স্বার্থ চাও, তবে আল্লাহর নিকট প্রচুর পরিমাণে গনিমতের মাল রহিয়াছে। তোমরা নিজেরাই তো ইতিপূর্বে ঠিক এইরূপ অবস্থার মধ্যেই লিপ্ত ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন। কাজে সতর্কতা ও সত্যানুসন্ধিৎসা সহকারে কাজ করিও। তোমরা যাহা কিছু করো, আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি অবহিত রহিয়াছেন। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى যেসব মুসলমান কোনো অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসিয়া থাকে, আর যাহারা আল্লাহর পথে যান ও মাল দ্বারা জিহাদ করে, এই উভয় ধরনের লোকের মর্যাদা এক নহে। আল্লাহ তাআলা নিষ্ক্রিয় বসিয়া থাকা লোকদের তুলনায় যান ও মাল দ্বারা জিহাদকারীদের সম্মান উচ্চে রাখিয়াছেন। ইহাদের প্রত্যেকেরই জন্য যদিও আল্লাহ কল্যাণেরই ওয়াদা করিয়াছেন, কিন্তু তাহার দরবারে মুজাহিদদের কল্যাণময় কাজের ফল নিষ্ক্রিয় বসিয়া থাকা লোকদের অপেক্ষা অনেক বেশি। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা তাহাদের জন্য আল্লাহর নিকট বড় সম্মান, ক্ষমা ও অনুগ্রহ রহিয়াছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী।
ان الذين توفاهم الملائكه ظالمي انفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الارض قالوا الم تكن ارض الله واسعه فتهاجروا فيها فاولئك ماواهم جهنم وساءت مصيرا যাহারা নিজেদের আত্মার উপর জুলুম করিতেছিল এ অবস্থায় ফেরেশতাগণ যখন তাহাদের জান কবজ করিল তখন তাহাদের জিজ্ঞাসা করিল তোমরা কি অবস্থায় নিমজ্জিত ছিলে জবাবে তাহারা বলিল আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম ফেরেশতাগণ বলিল আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা কি অন্য স্থানে হিজরত করিয়া যাইতে পারিতে না এইসব লোকের পরিণতি হইতেছে জাহান্নাম এবং উহা অত্যন্ত খারাপ জায়গা ইল্লাল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান লা ইস্তাতিউন হিলাতাও ওয়া লা ইহতাদুন সাবিলা তবে যেসব পুরুষ নারী ও শিশু প্রকৃতই অসহায় এবং যাহাদের নিজেদের ঘরবাড়ি পরিত্যাগ করিয়া অন্যত্র যাওয়ার কোনো পথ কোনো উপায় ছিল না সম্ভবত আল্লাহ তাহাদিগকে মাফ করিয়া দিবেন বস্তুত আল্লাহ বড়ই মার্জনাকারী ও রেহাই দানকারী ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما আর আল্লাহর পথে যেই হিজরত করিবে জমিনে আশ্রয় লইবার জন্য সে অনেক জায়গা এবং দিন যাপনের জন্য বিরাট অবকাশ পাইবে আর যে ব্যক্তি নিজ ঘর হইতে আল্লাহ ও রাসূলের দিকে হিজরত করার জন্য বাহির হইবে এবং পথিমধ্যেই তাহার মৃত্যু হইবে তাহার প্রতিফল দান করা আল্লাহর জিম্মায় ওয়াজিব হইবে আল্লাহ বাস্তবিকই ক্ষমাকারী ও অনুগ্রহশীল وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا আর তোমরা যখন সফরে বাহির হইবে তখন নামাজ সংক্ষিপ্ত করিলে কোনো দোষ নাই কাফিরগণ তোমাদিগকে বিপদগ্রস্ত করিতে পারে বলিয়া যখন তোমাদের আশঙ্কা হইবে কেননা তাহারা প্রকাশ্যভাবে তোমাদের শত্রুতার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছে وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا هي نبي তুমি যখন মুসলমানদের মধ্যে অবস্থান করিবে এবং নামাজে তাহাদের ইমামতি করার জন্য দাঁড়াইবে তখন তাহাদের মধ্যে হইতে এক দল তোমার সঙ্গে দাঁড়াইবে এবং অস্ত্র লইয়া থাকিবে তাহারা যখন সিজদা সম্পূর্ণ করিবে তখন তাহারা পিছনে চলিয়া যাইবে এবং দ্বিতীয় দল এখনো যাহারা নামাজ কায়েম করে নাই আসিয়া তোমার সহিত নামাজ কায়েম করিবে এবং তাহারাও সতর্ক থাকিবে ও নিজেদের অস্ত্র সঙ্গে রাখিবে কেননা কাফিরগণ সুযোগ সন্ধান করিতেছে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম হইতে একটু অসতর্ক হইলেই তাহারা আকস্মিকভাবে তোমাদের উপর আক্রমণ চালাইবে
কিন্তু তোমরা যদি বৃষ্টির কারণে কষ্ট পাও কিংবা অসুস্থ হও, তবে অস্ত্র সংবরণ করায় কোনো দোষ নাই, কিন্তু তাহা সত্ত্বেও তোমরা সতর্ক থাকিবে। নিশ্চয় জানিও আল্লাহ কাফিরদের জন্য অপমানকর আজাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا অতঃপর তোমরা যখন নামাজ সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া শুইয়া সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করিতে থাকিবে, আর যখন স্বস্তি ও নিরাপত্তা লাভ হইবে তখন পূর্ণ নামাজ কায়েম করিবে। বস্তুত নামাজ এমন একটি কর্তব্য কাজ যাহা সময়ানুবর্তিতা সহকারে ইমানদার লোকদের উপর ফরজ করিয়া দেওয়া হইয়াছে। এই দলের পশ্চাৎ ধাবনে কিছুমাত্র দুর্বলতা দেখাইও না। তোমরা কষ্টে পড়িয়া থাকিলে তোমাদের ন্যায় তাহারাও কষ্ট করিতেছে, পক্ষান্তরে তোমরা তো আল্লাহর নিকট সেই জিনিসের আশা পোষণ করো যাহার আশা তাহারা করে না। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং তিনি জ্ঞানী ও বুদ্ধিমান। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান্নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসীমা। হে নবী, আমরা এই কিতাব পূর্ণ সত্যতা সহকারে তোমার প্রতি নাজিল করিয়াছি, যেন আল্লাহ তোমাকে যে সত্য পথ দেখাইয়াছেন সেই অনুসারে লোকদের মধ্যে বিচার ফয়সালা করিতে পারো। তুমি খেয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হইও না। এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। ولا تجادل عن الذين يختانون انفسهم ان الله لا يحب من كان خوانا اثيما। যাহারা নিজেদের নফসের সহিত খেয়ানত করে তুমি তাহাদের সাহায্য করিও না, বস্তুত আল্লাহ খেয়ানতকারী ও পাপিষ্ঠ লোকদের পছন্দ করেন না। يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। ইহারা মানুষের নিকট হইতে নিজেদের কর্মকাণ্ড লুকাইতে পারে কিন্তু আল্লাহর নিকট হইতে গোপন করিতে পারে না, তিনি তো ঠিক সেই সময়ও তাহাদের সঙ্গে থাকেন যখন ইহারা রাত্রিবেলা গোপনে গোপনে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করিতে থাকে। ইহাদের সমস্ত কাজই আল্লাহর আয়ত্তাধীন। হ্যাঁ, তোমরা এই সব অপরাধীর পক্ষ সমর্থনে দুনিয়ার জীবনে তো খুব ঝগড়া করিয়া লইলে, কিন্তু কিয়ামতের দিন ইহাদের পক্ষে কে ঝগড়া করিবে, সেখানে কে তাহাদের উকিল হইবে? কেহ যদি কোনো পাপকার্য করিয়া ফেলে কিংবা নিজের উপর জুলুম করিয়া বসে এবং উহার পর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল পাইবে। কিন্তু যে পাপকার্য করিবে তাহার এই পাপকার্য তাহার জন্যই বিপদ হইবে, আল্লাহ সবকিছু জানেন, তিনি অতীব অভিজ্ঞ ও জ্ঞানী। ومن يكسب خطيئه او اثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا واثما مبينا। তারপরে যে নিজে কোনো অন্যায় বা পাপ করিয়া
কোনো নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপাইয়া দেয় সে তো খুবই সাংঘাতিক দোষারোপ ও প্রকাশ্য গুনাহের বোঝা নিজ কাঁধে গ্রহণ করে। ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। হে নবী, আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না হইত এবং তাহার রহমত যদি তোমার কল্যাণে নিয়োজিত না হইত, তবে তাহাদের মধ্য হইতে একটি দল তো তোমাকে ভুল ধারণায় নিমজ্জিত করার ফয়সালা করিয়াই ফেলিয়াছিল, যদিও প্রকৃতপক্ষে তাহারা নিজেদের ছাড়া অন্য কাহাকেও ভুল ধারণায় ফেলিতেছিল না এবং তাহারা তোমার কোনো ক্ষতিও করিতে পারিত না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত নাজিল করিয়াছেন এবং তোমাকে এমন বিষয় জানাইয়া দিয়াছেন যাহা তোমার জানা ছিল না, বস্তুত তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ বিরাট। লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। লোকদের গোপন সলা পরামর্শে প্রায়শই কোনো কল্যাণ নিহিত থাকে না, অবশ্য গোপনে কেহ কাহাকেও যদি দান খয়রাতের উপদেশ দেয় কিংবা কোনো ভালো কাজের জন্য অথবা লোকদের পরস্পরের কাজকর্ম সংশোধন করার জন্য কাহাকেও কিছু বলে, তবে তাহা নিশ্চয়ই ভালো কথা। আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কেহ এইরূপ করিবে তাহাকে আমরা বড় প্রতিফল দান করিব। কিন্তু যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধতা করার জন্য কৃত সংকল্প হইবে এবং ঈমানদার লোকদের নিয়ম নীতির বিপরীত দিকে চলিবে এমত অবস্থায় যে প্রকৃত সত্য পথ তাহার নিকট সুস্পষ্টরূপে প্রতিভাত হইয়াছে, তাহাকে আমরা সেই দিকেই চালাইব যেদিকে সে নিজেই চলিতে শুরু করিয়াছে এবং তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিব যাহা খুবই নিকৃষ্টতম স্থান। إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহর নিকট কেবল শিরকি ক্ষমা পাইতে পারে না, এত ব্যতীত অন্য সব পাপী মার্জনা লাভ করিতে পারে যাহাকে তিনি ক্ষমা করিতে ইচ্ছা করিবেন। যে ব্যক্তি আল্লাহর সহিত কাহাকেও শরিক করিল সে তো গুমরাহির পথে অনেক দূর অগ্রসর হইয়া গিয়াছে। এই ধরনের লোকেরা আল্লাহকে বাদ দিয়া দেব দেবীকে মাবুদ রূপে গ্রহণ করে, তাহারা সেই আল্লাহদ্রোহী শয়তানকেও মাবুদ রূপে মানিয়া লয় যাহার উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করিয়াছেন, যে আল্লাহকে বলিয়াছিল আমি তোমার বান্দাদের মধ্য হইতে একটি নির্দিষ্ট অংশ অবশ্যই লইয়া ছাড়িব। ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আমি তাহাদিগকে বিভ্রান্ত করিব, আমি তাহাদিগকে নানা প্রকারের আশা আকাঙ্ক্ষায় জড়িত করিব, আমি তাহাদিগকে আদেশ করিব এবং তাহারা আমার নির্দেশে জন্তু জানোয়ারের কান ছেদন করিবে, আমি তাহাদিগকে আদেশ করিব এবং তাহারা আমার আদেশে আল্লাহর সৃষ্টিধারায় রদবদল করিয়া ছাড়িবে। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এহেন শয়তানকে
নিজের পৃষ্ঠপোষক ও বন্ধুরূপে গ্রহণ করিল, সে সুস্পষ্ট ক্ষতির সম্মুখীন হইল। يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا সে ইহাদের নিকট নানা প্রকার ওয়াদা করে ও তাহাদিগকে আশান্বিত করে, কিন্তু শয়তানের যাবতীয় ওয়াদায় প্রতারণা ছাড়া আর কিছুই নহে। أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا ইহাদের শেষ পরিণতি হইবে জাহান্নাম, তাহা হইতে মুক্তি পাওয়ার কোন উপায় ইহারা পাইবে না। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا পক্ষান্তরে যাহারা ঈমান আনিবে ও সৎকাজ করিবে তাহাদিগকে আমরা এমন বাগিচায় স্থান দান করিব যাহার নিম্নদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হইবে এবং তাহারা তথায় চিরদিন অবস্থান করিবে। বস্তুত ইহা আল্লাহর সত্য প্রতিশ্রুতি, এবং আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী আর কে হইতে পারে। ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا চূড়ান্ত পরিণতি না তোমাদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করিতেছে, না আহলে কিতাবের মনস্কামনার উপর। যে ব্যক্তি পাপ করিবে সেই উহার প্রতিফল পাইবে, এবং আল্লাহর বিরুদ্ধে নিজের জন্য কোন বন্ধু ও সাহায্যকারী পাইবে না। ومن يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه ولا يظلمون نقيرا আর যে ব্যক্তি নেক কাজ করিবে সে পুরুষ হোক আর নারী, সে যদি ঈমানদার হয় তবে এই ধরনের লোকই বেহেশতে প্রবেশ করিবে, এবং তাহাদের বিন্দু পরিমাণ হক নষ্ট হইতে পারিবে না। ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা বস্তুত যে ব্যক্তি আল্লাহর সম্মুখে মস্তক অবনত করিয়া দিয়েছে এবং নিজের জীবনযাত্রায় সততা অবলম্বন করিয়াছে এবং সম্পূর্ণ একমুখী ও একনিষ্ঠ হইয়া ইব্রাহিমের পন্থা অনুসরণ করিয়াছে, সেই ইব্রাহিমের পন্থা যাহাকে আল্লাহ তাআলা নিজের বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন, তাহার অপেক্ষা উত্তম জীবনযাপন পদ্ধতি আর কাহার হইতে পারে। وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহা সবই আল্লাহর, এবং আল্লাহ সবকিছুকেই পরিবেষ্টনকারী। ওয়াসতাফতুনাকা ফিন্নিসা কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন্না ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফিয়াতামান اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما লোকেরা তোমার নিকট স্ত্রীলোকদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে, বলো আল্লাহ তাহাদের সম্পর্কে তোমাদের প্রতি ফতোয়া দিতেছেন এবং সেই সঙ্গে সেই হুকুমগুলিও স্মরণ করাইয়া দিতেছেন যাহা পূর্ব হইতে তোমাদিগকে এই কিতাবের মাধ্যমে শুনানো হইতেছে, অর্থাৎ সেই হুকুমগুলি যাহা সেই ইয়াতিম মেয়েদের সম্পর্কে দেওয়া হইয়াছিল যাহাদের হক তোমরা আদায় করো না এবং তাহাদিগকে বিবাহ করার কোনো আগ্রহ পোষণ করো না, আর সেই হুকুমগুলিও যাহা অসহায় অক্ষম শিশুদের সম্পর্কে দেওয়া হইয়াছে। আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন যে ইয়াতিমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার বজায় রাখিও, আর যে কল্যাণকর কাজ তোমরা করিবে তাহা আল্লাহর অগোচরে থাকিয়া যাইবে না।
وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. কোন স্ত্রীলোকের যখন তাহার স্বামীর দিক হইতে খারাপ ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা দেখা দিবে তখন স্বামী স্ত্রী যদি পরস্পরে সন্ধি করিয়া লয় তবে তাহাতে কোনো দোষ নাই। সন্ধি সর্বাবস্থাই উত্তম, বস্তুত নফস বা প্রবৃত্তি সংকীর্ণতার দিকে সহজেই ঝুঁকিয়া পড়ে। কিন্তু তোমরা যদি ইহসান অবলম্বন করো ও আল্লাহকে ভয় করিয়া চলো তবে নিঃসন্দেহে জানিও আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে নিশ্চয়ই অবহিত হইবেন। ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. স্ত্রীদের মধ্যে পুরাপুরি সুবিচার বজায় রাখা তোমার সাধ্যের অতীত, তোমরা অন্তর দিয়া চাহিলেও তাহা করিতে সমর্থ হইবে না। অতএব একজন স্ত্রীকে একদিকে ঝুলাইয়া রাখিয়া অপরজনের দিকে একেবারে ঝুঁকিয়া পড়িবে না। তোমরা যদি নিজেদের কাজকর্ম সঠিকরূপে সম্পন্ন করো এবং আল্লাহকে ভয় করিতে থাকো তবে আল্লাহ তো মার্জনাকারী ও অতিশয় মেহেরবান। কিন্তু স্বামী স্ত্রী যদি পরস্পর হইতে একেবারেই বিচ্ছিন্ন হইয়া যায় তবে আল্লাহ তাহার বিপুল শক্তির দ্বারা প্রত্যেককেই অপরের মুখাপেক্ষিতা হইতে রেহাই দান করিবেন। বস্তুত আল্লাহ বিশাল ক্ষমতার অধিকারী, তিনি বিচক্ষণ ও মহাজ্ঞানী। ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. আসমান ও জমিনে যাহা কিছু আছে তাহা সবই আল্লাহর। তোমাদের পূর্বে যাহাদিগকে আমরা কিতাব দান করিয়াছিলাম তাহাদিগকেও এই উপদেশ দিয়াছিলাম, আর এখন তোমাদিগকেও এই উপদেশ দিতেছি যে আল্লাহকে ভয় করিয়া কাজ করিও। কিন্তু তোমরা যদি তাহা না মানিতে চাও তবে মানিও না। আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসেরই মালিক হইতেছেন আল্লাহ এবং তিনি কাহারও মুখাপেক্ষী নহেন, উপরন্তু সকল প্রকার প্রশংসার তিনি যোগ্য অধিকারী। ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. নিশ্চয়ই আল্লাহ হইতেছেন মালিক, যাহা কিছু আসমানে আছে এবং যাহা কিছু জমিনে আছে সেই সব কিছুরই, আর যাবতীয় কাজ সম্পাদনের জন্য এক আল্লাহই যথেষ্ট। إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا. তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসারিত করিয়া তোমাদের স্থানে অন্য লোককে আনিয়া বসাইবেন, তিনি ইহার পূর্ণ ক্ষমতার অধিকারী। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. যে ব্যক্তি শুধু দুনিয়ার সওয়াবের সন্ধানী সে যেন জানিয়া রাখে যে আল্লাহর নিকট দুনিয়ার সওয়াব রহিয়াছে আর আখিরাতের সওয়াব। আল্লাহ বস্তুতই সবকিছু শুনেন ও সবকিছু দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামীন বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন
يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. হে ইমানদারগণ, ইনসাফের ধারক হও এবং আল্লাহর জন্য সাক্ষী হও। তোমাদের এই সুবিচার ও এই সাক্ষ্যের আঘাত তোমাদের নিজেদের উপর কিংবা তোমাদের পিতামাতা ও আত্মীয়দের উপরই পড়ুক না কেন, আর পক্ষদয় ধনী কিংবা গরিব যাহাই হোক না কেন, তাহাদের অপেক্ষা আল্লাহর এই অধিকার অনেক বেশি যে তোমরা তাহারই বেশি পরোয়া করিবে। অতএব নিজেদের নফসের খাইশের অনুসরণ করিতে গিয়া সুবিচার ও ন্যায়পরায়ণতা হইতে বিরত থাকিও না। তোমরা যদি রাখিয়া ঢাকিয়া কথা বলো কিংবা সত্যবাদিতা হইতে দূরে সরিয়ে থাকো, তবে জানিয়া রাখো তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে অবহিত। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. হে ইমানদারগণ, ঈমান আনো আল্লাহর প্রতি, তাহার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যাহা আল্লাহ তাহার রাসূলের প্রতি নাজিল করিয়াছেন, সেই কিতাবের প্রতিও ঈমান আনো যাহা আল্লাহ তাআলা ইহার পূর্বে নাজিল করিয়াছিলেন। বস্তুত যে ব্যক্তি আল্লাহ, তাহার ফেরেশতাবর্গ, তাহার কিতাবসমূহ, তাহার রাসূলগণ ও পরকালের প্রতি কুফরি করিল, সে পথভ্রষ্ট হইয়া বহু দূরে চলিয়া গেল। ইন্নাল লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবীলা। আর যাহারা ইমান আনিল তারপরে কুফরি করিল, পুনরায় ইমান আনিল আবার কুফরি করিল, তারপর সেই কুফরিতেই তাহারা সম্মুখে অগ্রসর হইল, সেক্ষেত্রে আল্লাহ তাহাদিগকে কখনো মাফ করিবেন না আর কখনোই তাহাদিগকে সত্য পথের সন্ধান দিবেন না। بَشِّرِ الْمُنَافِقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ أَيَبْتَغُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا. যেসব মুনাফিক ইমানদার লোকদের বাদ দিয়া কাফির লোকদিগকে নিজেদের বন্ধু ও সঙ্গী রূপে গ্রহণ করে, তাহাদিগকে এই সুসংবাদ শুনাইয়া দাও যে তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট রহিয়াছে। ইহারা কি সম্মান লাভের সন্ধানে তাহাদের নিকট যায়? অথচ সম্মান তো সমস্তই একমাত্র আল্লাহর জন্য। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. আল্লাহ এই কিতাবে তোমাদিগকে পূর্বেই এই হুকুম দিয়েছেন যে তোমরা যেখানেই আল্লাহর আয়াতের বিরুদ্ধে কুফরির কথা বলিতে এবং উহার সহিত ঠাট্টা বিদ্রুপ করিতে শুনিবে সেখানে তোমরা আদৌ বসিবে না যতক্ষণ না তাহারা অন্য কোনো কথায় লিপ্ত হয়। তোমরাও যদি অনুরূপ কাজ করো তবে তোমরাও তাহাদেরই মতো হইবে। নিশ্চয় জানিও আল্লাহ মুনাফিক ও কাফিরদিগকে জাহান্নামে এক স্থানে একত্রিত করিবেন। الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. এই মুনাফিকগণ তোমাদের সম্পর্কে এই অপেক্ষায় রহিয়াছে যে শেষ পর্যন্ত পরিণতি কি দাঁড়ায়। আল্লাহর তরফ হইতে তোমাদের জয় সূচিত হইলে তাহারা আসিয়া বলিবে, আমরাও কি তোমাদের সঙ্গে ছিলাম না? পক্ষান্তরে কাফিরদের পাল্লা ভারী হইলে
তাহাদিগকে বলিবে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করিতে পারিতাম না? তাহা সত্ত্বেও আমরা তোমাদিগকে মুসলমানদের হইতে রক্ষা করিয়াছি। বস্তুত আল্লাহ তোমাদের ও তাহাদের পারস্পরিক ব্যাপারের ফয়সালা কিয়ামতের দিন করিবেন। আর এই মুসলমানদের উপর কাফিরদের জয়লাভ করার কোনো পথই আল্লাহ অবশিষ্ট রাখেন নাই। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। এই মুনাফিকগণ আল্লাহর সহিত ধোকাবাজি করিতেছে, অথচ প্রকৃতপক্ষে আল্লাহ তালাই তাহাদেরকে ধোকায় ফেলিয়াছেন। ইহারা যখন নামাজের জন্য চলিতে শুরু করে, তখন শুধু লোক দেখানোর জন্য চোখ মুখ কাচুমাচু করিয়া চলিতে থাকে এবং আল্লাহকে তাহারা খুব কমই স্মরণ করে। ইহারা কুফরি ও ইমানের মাঝখানে দোদুল্যমান হইয়া রহিয়াছে, না পূর্ণভাবে এদিকে না পূর্ণভাবে ওদিকে। বস্তুত আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন, তাহার মুক্তির জন্য তুমি কোন পথ পাইতে পারো না। হে ইমানদারগণ, মুমিন লোকদিগকে ত্যাগ করিয়া কাফির দিগকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলিয়া দিতে চাও? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয় জানিও, মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করিবে, আর তুমি তাহাদের সাহায্যকারী হিসেবে কাহাকেও পাইবে না। الذين تابوا واصلحوا واعتصموا بالله واخلصوا دينهم لله فاولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما। তবে তাহাদের মধ্য হইতে যাহারা তওবা করিবে ও নিজেদের কর্মনীতির সংশোধন করিয়া লইবে ও আল্লাহর রজ্জু শক্ত করিয়া ধারণ করিবে এবং একমাত্র আল্লাহর জন্যই নিজেদের দিনকে খালেস করিয়া লইবে, এই ধরনের লোকেরা মুমিনদের সঙ্গী হইবে। আল্লাহ মুমিনদিগকে অবশ্যই বিরাট পুরস্কার দান করিবেন। আল্লাহর কি প্রয়োজন তোমাদিগকে অকারণ শাস্তি দান করিবেন যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হইয়া থাকো এবং ইমানের রীতি অনুসরণ করিয়া চলিতে থাকো? বস্তুত আল্লাহ কাজের বড়ই মূল্যদানকারী ও সকলের অবস্থা সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما। মানুষ খারাপ কথা বলুক, তাহা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অবশ্য কাহার উপর জুলুম করা হইয়া থাকিলে অন্য কথা, আল্লাহ সবকিছুই শুনেন এবং সবকিছুই জানেন। কিন্তু তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে কেবল ভালো কাজই করিয়া যাও কিংবা অন্তত খারাপ কাজ পরিত্যাগ করো, তাহা হইলে আল্লাহর গুণ বৈশিষ্ট্য এই যে তিনি বড়ই ক্ষমাশীল, অথচ শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতারই তিনি অধিকারী। ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরীদুনা আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবীলা। যাহারা আল্লাহ ও তাহার নবী রাসূলগণের অমান্য করে
এবং আল্লাহ ও তাহার নবী রাসূলগণের মধ্যে পার্থক্য করিতে চায় আর বলে, আমরা কাহাকেও কাহাকেও মানিব আর কাহাকেও কাহাকেও মানিব না, এবং কুফর ও ইমানের মাঝে একটি পথ বাহির করিবার ইচ্ছা পোষণ করে। তাহারা পাক্কা কাফির, এই কাফিরদের জন্য আমরা এমন শাস্তি নির্দিষ্ট করিয়া রাখিয়াছি যাহা তাহাদিগকে লাঞ্ছিত ও লজ্জিত করিবে। অপরদিকে যাহারা আল্লাহ ও তাহার সকল নবী রাসূলগণকে মানে এবং তাহাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাহাদিগকে আমরা অবশ্যই পুরস্কার দান করিব। বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا। এই আহলে কিতাব লোকেরা যদি আজ তোমার নিকট এই দাবি করে যে তুমি আসমান হইতে কোন লিখিত দলিল তাহাদের প্রতি নাজিল করাও, তবে ইহা হইতেও অনেক বড় ধৃষ্টতাপূর্ণ দাবি ইতিপূর্বে তাহারা মুসা নবীর নিকট পেশ করিয়াছে। তাহার নিকট তাহারা এতদূর দাবি করিয়াছিল যে আল্লাহকে প্রকাশ্যভাবে আমাদের দেখাও, এই আল্লাদ্রোহিতার দরুন সহসাই তাহাদের উপর বিদ্যুৎ আপতিত হইয়াছিল। উহার পর তাহারা বাছুরকে নিজেদের মাবুদ বানাইয়া লইয়াছিল, অথচ তাহারা স্পষ্ট নিশানাসমূহ দেখিতে পাইয়াছিল। ইহা সত্ত্বেও আমরা তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শন করিয়াছি, আমরা মুসাকে সুস্পষ্ট ফরমান দান করিয়াছি। ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت واخذنا منهم ميثاقا غليظا। এবং এই লোকগুলির উপর তুর পাহাড় উঠাইয়া ধরিয়া তাহাদের নিকট হইতে এই ফরমান মানিয়া চলার প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছি, আমরা তাহাদিগকে আদেশ করিলাম যে দ্বার পথে সিজদাবনত অবস্থায় প্রবেশ করো। আমরা তাহাদিগকে বলিলাম সাবতের শনিবারের আইন ভঙ্গ করিও না। এই সম্পর্কেও তাহাদের নিকট হইতে পাকাপোক্ত প্রতিশ্রুতি লইয়াছিলাম। وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। কিন্তু শেষ পর্যন্ত তাহাদের ওয়াদা ভঙ্গের কারণে এবং তাহারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করার দরুন নবী রাসূলগণকে অকারণ হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাহাদের এই উক্তির কারণে, অথচ প্রকৃতপক্ষে তাহাদের বাতিল পূজার কারণে আল্লাহ তাহাদের দিলের উপর মোহর লাগাইয়া দিয়েছেন, আর এই কারণে তাহারা খুব কমই ঈমান আনিয়া থাকে। অতঃপর তাহারা কুফরিতে এতদূর আগাইয়া গেল যে মরিয়মের উপর গুরুতর মিথ্যা দোষারোপ করিল। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। তাহার নিজেরাই বলিল, আমরা মরিয়াম পুত্র আল্লাহর রাসূল ঈসা মসীহকে হত্যা করিয়াছি, অথচ প্রকৃতপক্ষে না তাহারা তাহাকে হত্যা করিয়াছে না শূলবিদ্ধ করিয়াছে, বরং গোটা ব্যাপারটাকে তাহাদের নিকট গোলকধাঁধাই পরিণত করিয়া দেওয়া হইয়াছে। আর যাহারা এই বিষয়ে মতভেদ করিয়াছে তাহারাও মূলত সন্দেহে পড়িয়া গিয়াছে, তাহাদের নিকট এই বিষয়ে কোনো জ্ঞানই নাই, আছে শুধু অমূলক ধারণার অন্ধ অনুসরণ।
নিশ্চয়ই তাহারা মসিকে হত্যা করে নাই। বরং আল্লাহ তাহাকে নিজের নিকটে উঠাইয়া লইয়াছেন, বস্তুত আল্লাহ বিরাট শক্তি সম্পন্ন ও মহাজ্ঞানী। وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا أهل الكتاب মধ্যে এমন কেহ হইবে না যে তাহার মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে না এবং কিয়ামতের দিন সে তাহাদের সম্পর্কে সাক্ষ্য দান করিবে। فَبِظُلْمِهِمْ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا এই ইয়াহুদি মতালম্বী লোকদের এহেন জুলুমমূলক কাজের কারণে এবং ইহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখে, সুদ গ্রহণ করে যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল ও লোকদের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইত্যাকার কারণে আমরা এমন অনেক পাক জিনিসই তাহাদের প্রতি হারাম করিয়া দিয়াছি যাহা পূর্বে তাহাদের জন্য হালাল ছিল, এবং তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য আমি কষ্টদায়ক আজাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছি। والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কিন্তু তাহাদের মধ্যে যাহাদের সুদৃঢ় ইলম রহিয়াছে ও যাহারা ইমানদার তাহারা সকলে সেই জ্ঞান ও শিক্ষার প্রতি ইমান আনে যাহা তোমার প্রতি নাজিল করা হইয়াছে আর যাহা তোমার পূর্বে নাজিল করা হইয়াছিল। এইরূপ ইমানদার ব্যক্তিরাই রীতিমতো নামাজ কায়েমকারী ও জাকাত আদায়কারী, আর আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদিগকে আমি অবশ্যই বিরাট প্রতিফল দান করিব। أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا। هي محمد আমরা তোমার প্রতি ওহী পাঠাইয়াছি যেমন করিয়া নূহ এবং তাহার পরবর্তী পয়গম্বরগণের প্রতি পাঠাইয়াছিলাম। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইয়াকুব বংশধর, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি ওহী পাঠাইয়াছি। আমরা দাউদকে জবুর দিয়াছি। وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। ইহার পূর্বে আমরা সেই রাসূলগণের প্রতি ওহী পাঠাইয়াছি যাহাদের কথা তোমার নিকট উল্লেখ করিয়াছি, আর সেই রাসূলগণের প্রতিও ওহী পাঠাইয়াছি যাহাদের কথা তোমার নিকট উল্লেখ করি নাই। আমরা মুসার সহিত কথা বলিয়াছি যেমন করিয়া কথা বলা হইয়া থাকে। رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। এই সব রাসূলই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করা হইয়াছিল, যেন তাহাদিগকে প্রেরণের পর লোকদের নিকট আল্লাহর বিরুদ্ধে কোনো যুক্তি প্রমাণ না থাকে, আর আল্লাহ তো সর্বাবস্থায় পরাক্রান্ত ও মহাজ্ঞানী। لَكِنِ اللَّهُ يَشْهَدُ بِمَا أَنزَلَ إِلَيْكَ أَنزَلَهُ بِعِلْمِهِ وَالْمَلَائِكَةُ يَشْهَدُونَ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে যাহা কিছু তিনি নাজিল করিয়াছেন নিজের প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে নাজিল করিয়াছেন, এবং এই ব্যাপারে ফেরেশতারাও সাক্ষ্য দিতেছে, যদিও কেবলমাত্র আল্লাহর সাক্ষী হওয়াই সর্বতোভাবে যথেষ্ট।
যাহারা ইহা মানিয়া লইতে নিজেরা অস্বীকার করে এবং অপর লোকদিগকে আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে, তাহারা নিশ্চয়ই পথভ্রষ্টতায় সত্য হইতে বহু দূরে চলিয়া গিয়াছে। অনুরূপভাবে যাহারা কুফর ও বিদ্রোহের পথ অবলম্বন করিয়াছে এবং জুলুম নির্যাতন পর্যন্ত শুরু করিয়াছে, আল্লাহ তাহাদিগকে কখনো ক্ষমা করিবেন না এবং তাহাদিগকে জাহান্নামের পথ ছাড়া অন্য কোনো পথও দেখাইবেন না। এই জাহান্নামে তাহারা চিরদিন থাকিবে, আর আল্লাহর পক্ষে ইহা কোনো কঠিন কাজ নহে। ইয়া আইয়ুহা আন-নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। হে মানুষ, এই রাসূল তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে সত্য বিধান লইয়া আসিয়াছে, অতএব তোমরা ঈমান আন, ইহাই তোমাদের জন্য কল্যাণকর। আর যদি অস্বীকার ও অমান্য করো, তবে জানিয়া রাখো আকাশমণ্ডল ও জমিনের বুকে যাহা কিছু আছে তাহা সব আল্লাহর জন্য, আর আল্লাহ সর্বজ্ঞ ও বিচক্ষণ। يا اهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الا الحق انما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته القاها الى مريم وروح منه فامنوا بالله ورسله ولا تقولوا ثلاثه انتهوا خيرا لكم انما الله اله واحد سبحانه ان يكون له ولد له ما في السماوات وما في الارض وكفى بالله وكيلا। হে আহলে কিতাব, তোমরা নিজেদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না এবং আল্লাহর প্রতি খালেস সত্য ছাড়া আর কিছু আরোপ করিও না। মরিয়ম পুত্র ঈসা মসি অন্য কিছুই ছিল না, ছিল আল্লাহর একজন রাসূল। সে ছিল আল্লাহর একটি ফরমান যাহা আল্লাহ মরিয়মের প্রতি নাজিল করিয়াছিলেন। সে ছিল আল্লাহর নিকট হইতে একটি রূহ। অতএব তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণের প্রতি ঈমান আনো এবং বলিও না তিনজন আছে, বিরত হও, ইহা তোমাদেরই পক্ষে কল্যাণকর। আল্লাহই তো একমাত্র ইলাহ, কেহ তাহার সন্তান হইবে ইহা হইতে তিনি পবিত্র, আকাশমণ্ডল ও পৃথিবীর যাবতীয় বস্তু তাহারই মালিকানাধীন, সেই সবের প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি একাই যথেষ্ট। لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا। মসি আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারে কখনো বিন্দুমাত্র লজ্জাবোধ করে নাই, আর নিকটবর্তী ফেরেশতাগণও তাহাকে নিজেদের জন্য কোনো লজ্জার কারণ মনে করে নাই। কেহ যদি আল্লাহর বন্দেগীকে নিজের জন্য লজ্জার ব্যাপার মনে করে ও গৌরব অহংকার করিতে থাকে, তবে এমন এক সময় আসিবে যখন আল্লাহ সকলকে পরিবেষ্টন করিয়া নিজের সম্মুখে উপস্থিত করিবেন। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا। তখন তাহারা যাহারা ঈমান আনিয়া সৎকর্ম পন্থা গ্রহণ করিয়াছে নিজেদের প্রতিফল পুরোপুরি লাভ করিবে, আর আল্লাহ আপন অনুগ্রহে তাহাদিগকে আরো অধিক প্রতিফল দান করিবেন। পক্ষান্তরে যাহারা আল্লাহর বন্দেগীকে লজ্জাজনক কাজ মনে করে ও গর্ব অহংকার করে, আল্লাহ তাহাদিগকে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি দান করিবেন। আর আল্লাহ ছাড়া আর যাহার যাহার সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তাহারা ভরসা করে, তাহাদের কাহাকেও তাহারা সেখানে পাইবে না। ইয়া আইয়ুহা আন-নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযালনা ইলাইকুম নূরাম মুবীনা।
হে মানুষ, তোমাদের রবের নিকট হইতে তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ আসিয়া পৌঁছিয়াছে, এবং আমি তোমাদের জন্য এমন আলো প্রেরণ করিয়াছি যাহা তোমাদিগকে সুস্পষ্ট পথ প্রদর্শন করে। এখন যাহারা আল্লাহর কথা মানিয়া লইবে এবং তাহার আশ্রয় গ্রহণ করিবে, তাহাদিগকে আল্লাহ নিজের রহমত, অনুগ্রহ ও করুণার আশ্রয় গ্রহণ করিবেন এবং সঠিক নির্ভুল পথে তাহাদিগকে পরিচালিত করিবেন। يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم। লোকেরা তোমার নিকট কালালা সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে, বলো আল্লাহ তোমাদিগকে ফতোয়া দিতেছেন, কোনো ব্যক্তি যদি নিঃসন্তান অবস্থায় মরিয়া যায় এবং তাহার একজন বোন থাকে, তবে সে তাহার পরিত্যক্ত সম্পত্তি হইতে অর্ধেক অংশ পাইবে।